অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী দ্বিতীয় দফায় লোকসভার ভোটে মনোনয়ন জমার তথ্য তুলে ধরেছেন। আমাদের মনোনয়নের শেষ দিন, মনোনয়ন গ্রহণের শেষ দিন হচ্ছে আজকে। গতকাল পর্যন্ত আমাদের যে মনোনয়ন জমা পড়েছে দ্বিতীয় পর্যায়ে তার হিসাবটা জানাচ্ছি। 4 নম্বর দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট মনোনয়ন জমা পড়েছে 12টি, এর মধ্যে AIITC একটি, BJP একটি, BSP একটি, অন্যান্য 4টি এবং নির্দল 5টি, মোট 12টি। 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট মনোনয়ন জমা পড়েছে 15টি, AIITC একটি, BJP একটি, BSP একটি, INC একটি এবং অন্যান্য 6টি, ইন্ডিপেন্ডেন্ট 5টি, মোট 15টি। 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট মনোনয়ন জমা পড়েছে 7টি, AIITC একটি, BJP একটি, BSP একটি, অন্যান্য 4টি, মোট 7টি। সিভিজিল মোবাইল অ্যাপে যে অভিযোগ জমা পড়েছে তার মোট পরিমাণ হচ্ছে 3,545। 38,127টি ফায়ার আর্মস জমা পড়েছে এখনো পর্যন্ত।